আজন্ম স্বাধীন রানীর কাছে একটি সুন্দর তোতা পাখি ছিল উনি সেটাকে ভালো ভালো ফল খেতে দিতেন রানী ওটাকে অনেক ভালো ভালো কথাও কথা শেখাতেন এস রামান কেমন আছো তুমি আরে একই এই তোতাটা তো কথা বলে এসো রামন কেমন আছো রামন এসো রামন দেখো এটা একটি বিশেষ তোতা আজ থেকে এই মহলেই থাকবে দেখলে তো ও একটি কথা বলা তোতা ও শুধু সুবচন বলে না রানি পাখিরা নিজেরা ভাবতে পারে না ওরা তো শুধু অনুকরণ করে আর তাও শুধু আমাদের থেকে খাবার পাওয়ার আশায় না রামন এই পাখিটি বিশিষ্ট ও শুধু ভালো কথাই বলে মহারাজ যদি আজ্ঞা দেন তো আপনার এই কথাকে ভুল প্রমাণিত করে দেখাই ঠিক আছে কিন্তু তুমি এটা করবে কি করে আমি নিজের সাথে তোতাটিকে নিয়ে যাচ্ছি কিছুদিন ফেরত দিয়ে যাব ঠিক আছে নিয়ে বাদে যাও কিন্তু মনে রেখো যদি নিজের কথা প্রমাণিত না করতে পারো তুমি কঠোর শাস্তি পাবে তামন তোতাটিকে নিয়ে বাড়ি গেল ও এক পক্ষী বিশারদকে ডেকে তোতাটিকে খারাপ শব্দ শেখাতে বলল যেমন রাজা বেইমান রানী কুৎসিত ইত্যাদি কিছুদিন বাদে রামন তোতাটিকে রাজার কাছে ফেরত নিয়ে গেল রাজাকে দেখে তোতা আনন্দে নতুন শেখা শব্দ আওড়াতে লাগলো রামন এটা কি করেছ তুমি এটা কি শেখালে ওকে আগে তো ও কোনোদিন এমন কথা বলতো না ক্ষমা করবেন মহারাজ পশু পাখি তো শুধু অনুকরণ করতে পারে ওদের নিজস্ব কোনো প্রতিভা হয় না আর এটাও সত্য যে স্বাধীনতার উপর প্রত্যেকের অধিকার আছে নিজের খুশির জন্য কোনো প্রাণী বা পাখিকে বন্দী করা ঈশ্বরের প্রতি অপরাধ রামনের কথা এবার রাজা বুঝলেন রামনের প্রশংসা করে রাজা তোতাকে মুক্ত করলেন